গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাকে পুনরুদ্ধার করতে অসুস্থ বিনোদনের মাধ্যমে মাদকের থাবা থেকে যুব সমাজকে দূরে রাখতে দিনাজপুরের বিরামপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলার পলিপ্রয়াগপুর মৎস্যচাষী সমবায় সমিতি। প্রতিযোগিতা দেখতে ভিড় করছেন আশপাশের এলাকা থেকে আসা হাজারো মানুষ। হিলি সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সবুজে ঘেরা চার গ্রামের মাঝখানে ফাঁকা ফসলি মাঠের গোলাকার সীমানার বাইরের অংশ দর্শকে কানায় কানায় পূর্ণ, আর সীমানার মধ্যে দ্রুত বেগে ছুটছে টকবগে ঘোড়া। চাবুক হাতে এসব ঘোড়াকে তাড়া দিচ্ছে কিশোর বয়সী সব সওয়ারি। শুক্রবার বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের টাটকপুর গ্রামে দেখা মেলে এ দৃশ্যের। পলিপ্রয়াগপুর মৎস্যচাষী সমবায় সমিতি আয়োজন করে এই ঘোড়দৌড় প্রতিযোগিতার। এতে রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ এবং দিনাজপুরের বিরামপুর, বিরল, ঘোড়াঘাট, চিরির বন্দর ও ফুলবাড়ী উপজেলা থেকে 32 জন প্রতিযোগী ঘোড়া নিয়ে অংশগ্রহণ করে। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা ঘিরে বিরামপুর উপজেলার টাটকপুর মাঠ প্রাঙ্গণে বসে বাহারিপূর্ণ আর গ্রাম বাংলার বিভিন্ন মিষ্টির পসরা। এমন আয়োজনে যোগ দিতে পেরে খুশি সব বয়সের মানুষ। প্রতিযোগিতার আয়োজক পলিপ্রয়াগপুর মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ জানান, গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার পাশাপাশি যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এই প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগিতায় গোপালপুরের হিটলার ঘোড়া প্রথম ও ঘোড়াঘাটের বলগাড়ির বাহাদুর ঘোড়া দ্বিতীয় স্থান অর্জন করে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।